সেবার মান কমিয়ে সরকার যে হজ প্যাকেজ ঘোষণা করেছে তাতে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে দাবি বাতিল হওয়া হাব কমিটির একাংশের। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির সাবেক মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, খাবারের খরচ না দেখিয়ে হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। একই সাথে হাবের নির্বাচিত কমিটি বাতিল হওয়ায় আগামী বছরের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা এজেন্সি মালিকদের। মাছারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। গত বছরের তুলনায় হজ প্যাকেজ নম্বর একে 1,09,145 টাকা আমরা কম করতে পেরেছি। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে গত 30 অক্টোবর হজ প্যাকেজ 2025 ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এতে 1,00,000 টাকারও বেশি খরচ কমিয়ে সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ঘোষণা করা হয়। কিন্তু সরকারের এই খরচ কমানোকে লোক দেখানো বলছে বাতিল হওয়া হজ এজেন্সিস মালিকদের সংগঠন হাবের একাংশ। সেবার মান কমিয়ে এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে দাবি তাদের। সেবার মান কমিয়ে প্যাকেজ মূল্য কমানোর চেষ্টা করা হয়েছে। সত্যিকার অর্থে গত বছর যে 5,89,000 টাকার যে প্যাকেজ ছিল, যেটুকুর সুযোগ সুবিধা ছিল, সেই প্যাকেজটি এবার সরকার 5,75,000 টাকা ঘোষণা করেছেন খাবার মূল্য ছাড়া। এ সময় সাধারণ হজ এজেন্সির মালিকরা বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন। এতে বিশেষ ও সাধারণ ক্যাটাগরিতে 6,99,000 টাকা ও 5,23,000 টাকা খরচ দেখানো হয়। মন্ত্রণালয়ের প্যাকেজ প্রত্যাখ্যান করার সুযোগ নেই, সেটি গ্রহণ করে আমরা হাবের পক্ষ থেকে আরেকটি প্যাকেজ নীতিগতভাবে আইনগতভাবে দেওয়ার সুযোগ আছে। আমরা সেটি হজযাত্রী এবং দেশবাসীর কাছে আমরা উপস্থাপন করছি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর 5 জুন পবিত্র হজ হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন 1,27,198 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 10,000 জনকে নেওয়ার পরিকল্পনা আছে, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।